ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে অল দ্য বেস্ট। মাধ্যমিক রেজাল্ট অনলাইনের মাধ্যমে কীভাবে দেখতে পাবে, কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করছি। তো দেখো, অফিসিয়াল নোটিফিকেশানে অনেকগুলো অফিসিয়াল ওয়েবসাইট দেখা আছে, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তো আরও একবার তোমরা দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো। আর চলো, আমি একটা ওয়েবসাইট তোমাদেরকে গুগলে সার্চ করে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে রেজাল্ট দেখবে। ওকে, তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই প্রেস নোটটা পাবলিশড হয়েছে। তো এখানে ডিটেল সমস্ত কিছু লেখা আছে যে এখানে কত তারিখে পাবলিশড হবে রেজাল্ট। দেখো লেখাই আছে এখানে, 2 মে 9টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। তারপরে কী বলেছে যে আমরা কখন ওয়েবসাইটে দেখতে পাবো। দেখো এখানে লেখা আছে, দেখো টেবিল 2 তে লেখা আছে 9:45 2 তারিখ, অর্থাৎ ওই দিনই আমরা সকাল 9:45 থেকে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবো। ওকে, তারপরে কী লেখা আছে দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস। এটাকে দেখো যে স্কুল, সেকেন্ড লাইনটা দেখো, স্কুল উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম 10 AM, অর্থাৎ অফিস থেকে, রেসপেক্টেড অফিস থেকে স্কুল, প্রত্যেকটা স্কুল মার্কশিট সার্টিফিকেট পেয়ে যাবে 10টার সময়। তো তারপর মোটামুটি ধরে নাও তোমরা প্রত্যেকটা স্কুলে 11টা 12টার দিকে তোমরা প্রত্যেকেই হার্ড কপি পেয়ে যাবে। তো এবার দেখো, এটা বিভিন্ন স্কুলের নাম দিয়েছে, সাব ডিভিশনের নাম দিয়েছে। টেবিল 2টা তোমরা দেখে নাও, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এখানে। এই যে টেবিল 2তে দেখো অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পাবে প্রত্যেকটা ওয়েবসাইট দেওয়া আছে। তো সবথেকে পপুলার ওয়েবসাইট হচ্ছে এটা, wbresults.nic.in, বা এখান থেকেও তোমরা দেখতে পাবে, জাগরণ জস থেকে তোমরা দেখতে পাবে। তোমরা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে তোমরা রেজাল্ট দেখতে পাবে, যেটা হলো দেখে নাও মাধ্যমিক রেজাল্ট 2024, মাধ্যমিক রেজাল্ট, ফার্স্ট রেজাল্ট, এই 3টে অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেও রেজাল্ট তোমরা দেখতে পাবে। ওকে, তো চলো এবারে আমি একটা ওয়েবসাইট তোমাদেরকে গুগলে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথম গুগল যাবে, ক্রোম বা গুগলে যাবে। গুগলে যাওয়ার পর সেখানে তোমরা সার্চ করবে www.result.nic.in, এটাও সার্চ করতে পারো, বা wbresult এটাও সার্চ করতে পারো, wbresult.nic.in। ওকে, তো ওটাকে সার্চ করো। তো এটাকে সার্চ করলে তোমাদের প্রথমেই চলে আসছে ওয়েস্টবেঙ্গল রেজাল্ট 2023-2024। তো তারপরে তোমরা চলে যাবে মাধ্যমিক রেজাল্ট, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে কী আসছে দেখো, এখানে ক্লিক করলে তোমাদের এই পেজটা চলে আসবে। তো এই পেজটা চলে এলেই তোমাদের এখানে লেখা আছে দেখো, এন্টার রোল নাম্বার, এন্টার ডেট অফ বার্থ। তো এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেটা এখানে লিখতে হবে, তারপর তোমাদের এখানে ক্লিক করে ডেট অফ বার্থটা দিতে হবে। তারপর এই যে ক্যাপচাটা দিয়েছে এই ক্যাপচাটা এখানে দিতে হবে, দেওয়ার পর তোমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমাদের নাম দিয়ে রেজাল্ট চলে আসবে। তো এটা ছিল আজকের মূল বিষয়বস্তু, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে বা অনেকটা হেল্পফুল হবে। আরও ওয়েবসাইট আছে যেগুলো তোমাদেরকে দেখালাম, সেই সমস্ত ওয়েবসাইট থেকেও তোমরা এইভাবেই রেজাল্ট দেখতে পাবে। তো অল দ্য বেস্ট সকলকে আরও একবার, আর কয়েকটা দিনের অপেক্ষা, টেনশন করার কিছু নেই, সামনে তোমাদের নতুন জীবন শুরু হবে। থ্যাংক ইউ।